রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের ২১৫ নম্বর কক্ষে কয়েক ঘন্টা আটকে রেখে শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলামকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবের বিরুদ্ধে ভুক্তভোগীর দাবি সোমবার রাতে ক্যাম্পাসে সাংগঠনিক কাজে চিঠি বিতরণ করতে এসেছিলেন তিনি ছাত্রলীগ নেতারা তাকে দেখে মাদার বক্স হলে তুলে নিয়ে যায় পরে হলের কক্ষে তাকে আটকে রেখে চট থাপ্পট দেন ছাত্রলীগ নেতা গালিব এক পর্যায়ে তাকে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগে পিস্তল থেকে গুলি করার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ নাফিউলের গালিব আসার পরে যে আমার পরিচয় জিজ্ঞাসা করে কোন ডিপার্টমেন্টে পড়ি কি করি কার সাথে চলে এগুলো জিজ্ঞাসা করে যখন আমার ফোন থেকে তথ্য দেখে যে আসলে আমি ছাত্রদলের সাথে যুক্ত তখন আমাকে এর কিল কিলঘষে মারতে থাকে লকারের ভিতর থেকে একটা পিস্তল বের করে পিস্তল বের করে এবং দেখি যে আসলে সে গুলি লোড করতেছে আনলোড করতেছে আমরা শুট করবে এবং বলতেছে যে তোর তোর কোন পায়ে গুলি করবো ডান পায়ে গুলি করবো না বাম পায়ে গুলি করব তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগ নেতা গালিব তিনি জানান ওই ছাত্রদল নেতা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারে এমন সন্দেহ থেকে তাকে ধরে নিয়ে আসা হয় তবে কোনো নির্যাতন করা হয়নি তাকে তারেক রহমানের কিছু কথা স্টিকার সম্বলিত রে ক্যাম্পাসে লাগানোর জন্য আসছে তো তা তাদের সাথে কথা বলার জন্য জিজ্ঞাসাবাদের জন্য মাদার বক্স হলে নিয়ে আসে আমাদের নেতাকর্মীরা তার কিছুক্ষণ পর আমি আসি আমি এসে ওকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি যে কেন সে ক্যাম্পাসে এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমি মাদার বক্সের গেটে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত কোনো অভিযোগ দেয়া হয়নি শাহিন আলম সময় সংবাদ রাজশাহী